গরম পানি পান করলেই মিলবে উপকার, সেরে উঠবে গ্যাস্ট্রিক আলসারের মতো মারাত্মক সব রোগ, শরীর থেকে বের হয়ে যাবে দূষিত সব পদার্থ। কিন্তু কিভাবে আর কখন পান করবেন এই গরম পানি, কিভাবেই বা মিলবে উপকার, এ নিয়ে কি বলছি বিশেষজ্ঞরা জানতে হলে দেখতে থাকুন বাজ নিউজের আজকের প্রতিবেদন। পানি পান করলে যে উপকার মিলে সে কথা তো আপনি বহুবার শুনেছেন, কখনো কি শুনেছেন পানি পান করার আছে বিশেষ কিছু পদ্ধতি, যে নিয়ম মানলে কোনো ওষুধ ছাড়াই সুস্থ থাকতে পারবেন আপনি? সকালে উঠে খালি পেটে অনেকেই পানি পান করে থাকেন, এই অভ্যাস যাদের আছে তারা নিঃসন্দেহে শারীরিক অনেক ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন। তবে সকালে খালি পেটে পানি পান করার সময় আপনি যদি ঠান্ডা পানির বদলে পান করেন হালকা গরম পানি, তবে এক্সট্রা বেনিফিট মিলবে আপনার। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করে তাদের গ্যাস্ট্রিক কিংবা আলসার হওয়ার ঝুঁকি কমে যায় বহুগুণ। গরম পানি পান করলে কমে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন গরম পানি পান করলে পাকস্থলীর পাচন শক্তি বেড়ে যায়, এতে করে কমে যায় কোষ্ঠকাঠিন্যের জটিলতা। আরও এক গবেষণা বলছে হালকা উষ্ণ পানি শরীরকে ডিটক্স করতে দারুণ ভূমিকা রাখে, অর্থাৎ গরম পানির প্রভাবে শরীরে জমে থাকা দীর্ঘ দিনের দূষিত পদার্থগুলো বেরিয়ে আসতে সহযোগিতা করে, এতে করে কঠিন ও বিরল কোনো রোগ শরীরে বাসা বাঁধার আগেই নির্মূল হয়ে যায়। দেহের মেটাবলিজম ঠিক মতো না হলে দেখা দেয় নানা জটিলতা। চিকিৎসকদের মতে প্রতিদিন উষ্ণ পানি শরীরের মেটাবলিজমের সঠিক ধারা বজায় রাখে, ওজন কমাতেও দারুণ ভূমিকা রাখে এই গরম পানি। প্রতিদিন গরম পানি পান করার অভ্যাস করলে শরীরে ক্ষতিকারক ফ্যাট জমতে পারে না, ফলে আপনি থাকবেন সবসময় ফিট। গরম পানির আছে আরো একটি গুণ, দেশ বরেণ্য বিশেষজ্ঞদের মতে যারা প্রতিদিন খাবার গ্রহণ করার সময় ছোট ছোট চুমুকে পান করেন গরম পানি, তাদের মধ্যে কমে যায় আচমকা হার্ট অ্যাটাকের ঝুঁকি। এছাড়া গরম পানি বদহজমের সমস্যা দূর করে বলেও মত দিয়েছে বিশেষজ্ঞরা। দর্শক, সুস্থতা আল্লাহর একটি নিয়ামত, আর তাই জীবনটাকে আবদ্ধ করুন একটি নিয়মের ভেতর আর সচেতন হন নিজের প্রতি, এতেই সুস্থ থাকবেন আপনি ও আপনার পরিবার। দেখছিলেন বাজ নিউজ, ধন্যবাদ।